মাস্ক ব্যবহার নিষিদ্ধ করতে ঢাকা জেলা প্রশাসক কঠোর ব্যবস্থা নিয়েছে। এরই ধারাবাহিকতায় রাজধানীতে 37টি স্থানে চলছে মোবাইল কোর্ট। তবুও সাধারণ মানুষের মাঝে মাস্ক ব্যবহারে না করতে রয়েছে নানা অজুহাত। গণপরিবহন ও বাজারে অধিকাংশ মানুষই মানছেন না বিধিনিষেধ। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ মইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় সচেতনতামূলক কার্যক্রম হাতে নিয়েছে যুবলীগের কৃষি সমবায় বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার